বাজারে গিয়ে তাজা মাছকে লাফাতে দেখেছেন, কিন্তু বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর তা কই মাছের মতো লাফাতে দেখেছেন কখনো? এমনই এক ভিডিও সামনে এলো এবার। ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্লেটে রাখা একটি মাংসের টুকরো রীতিমতো লাফাতে লাফাতে পালাচ্ছে। ফেসবুকে রিপ্রিটি রেড বোন ফিলিপস নামে এক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। 33 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে রান্নার জন্য একটি প্লেটে কয়েক টুকরো মুরগির মাংস রাখা আছে, তার মধ্যে একটি মাঝারি আকারের মাংসের টুকরো নড়তে শুরু করেছে, এমনকি নড়তে নড়তে সেটি প্লেট থেকে বেরিয়ে যায়, এমনকি টেবিল থেকেও পড়ে যায়। এই ঘটনা দেখে সম্ভবত যিনি ভিডিওটি রেকর্ড করেছিলেন সেই নারী চিৎকার করে ওঠেন। ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি, ইতিমধ্যে ভিডিওটি 1.5 কোটি বার দেখা হয়েছে।